বিশিষ্ট আলোচকবৃন্দ এবং সমবেত শ্রোতৃবৃন্দ, আমি সাধারণত কবিতার বইয়ের আলোচনা করতে চাই না, কিন্তু আল মাহমুদের লোকলোকান্তর প্রকাশের পরে ঢাকা বেতার কেন্দ্রের অনুরোধে আমি তার একটি সমালোচনা পাঠ করেছিলাম। সেই আমার সেই ছোট্ট আলোচনায় আল মাহমুদের প্রতিশ্রুতি সম্পর্কে আমি বেশ ইতিবাচক কথা বলেছিলাম বলে মনে পড়ে। লোকলোকান্তরে যে প্রতিশ্রুতি ছিল সেইটার বিকাশ কালের কলসে এবং পরিণতি সোনালী কাবিনে। এই তিনটি বই লিখেই, তিনটি কাব্য রচনা করি আল মাহমুদ বাংলা সাহিত্যে স্থায়ী আসন করে নিয়েছিলেন। এবং এটা ভাবতে অবাকই লাগে যে মাত্র তিনটি কাব্যগ্রন্থ প্রকাশের পর আল মাহমুদ এত প্রতিষ্ঠা লাভ করেছিলেন। এটা তার কাব্য প্রতিভার ঔজ্জ্বল্যের প্রমাণ। আল মাহমুদ তারপরেও অনেক লিখেছেন, আমি তো তার সব রচনা পড়িনি, কিন্তু আমি বলবো যে তার বহুমুখী প্রতিভা ছিল। কবিতার কথা আমরা সবাই জানি, সোনালী কাবিনে আঞ্চলিক ভাষার শব্দ যে শিল্পীদের রূপ লাভ করেছে তা যে কোনো কবির পক্ষে ঈর্ষণীয়। তেমনি পানকৌড়ির রক্ত তার গল্পের বই, এতে বেদে সম্প্রদায়কে নিয়ে একটি গল্প আছে। ওই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ সম্পর্কে তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং তাদের জীবনবোধকে ফুটিয়ে তোলার অসামান্য ক্ষমতা এই বইতে আছে। আল মাহমুদ স্মৃতিকথা লিখেছেন, যেভাবে বেড়ে উঠি, এটিও আমাদের সাহিত্যের একটি শ্রেষ্ঠ স্মৃতিকথা। আল মাহমুদ শিশুপাঠ্য রচনা লিখেছেন, ফুলের কাছে পাখির কাছে, এটি পাখির কাছে ফুলের কাছে, এটি আমাদের শিশু সাহিত্যে খুব বড় আসন লাভ করেছে। আমি এইভাবে বলে গেলাম শুধু এই কথাটা বলতেই যে আল মাহমুদ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন এবং যে ক্ষেত্রেই হাত দিয়েছেন সেখানেই তিনি ঈর্ষণীয় সাফল্য লাভ করছেন। আজকে তিনি নেই, কিন্তু তার রচনা আমাদের মধ্যে বেঁচে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।